নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ তিনে আজ দুটি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, জনসভায় প্রধানমন্ত্রী কখন ভাষণ দেবেন আর নেতা কর্মীরা কি বলছেন? আপনি জানেন যে অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই আওয়ামী লীগের নির্বাচনে যে জনসভা, সেই নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই জনসভাটি হচ্ছে একটি আওয়ামী লীগের জন্য একটি আবেগের জায়গা। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মধন্য টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এই জনসভাটি হচ্ছে এবং 11টার সময় আনুষ্ঠানিক এটির সময় রয়েছে এটি শুরু হওয়ার। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সভাপতি বাড়ি থেকে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি এসে উপস্থিত হবেন। এবং এই মুহূর্তে আমি যদি আপনাকে দেখাই যে মঞ্চে যদি আপনি দেখেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এই গোপালগঞ্জের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম তিনি উপস্থিত হয়েছেন এবং এছাড়াও বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে। এবং এছাড়াও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং একটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে টুঙ্গিপাড়ার সকাল সেটি অন্য সাধারণ দিনের মতো ছিল না। এখানে এই এই সকাল থেকে এই পুরো শহরটি পাটগাতির এই শহরটি যেটি অল্প কিছু দূরে বঙ্গবন্ধুর বাড়ি তার সামনে এই পাটগাতিতে এই সকালটি শুরু হয়েছে মিছিলের কোরাসে, স্লোগানে। এখানে মানুষ রাস্তায় মিছিল নিয়ে নিয়ে সকাল থেকে এই নির্বাচনের জনসভায় যোগ দেওয়ার জন্য পাটগাতিতে এসে পাটগাতির সেই সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছে। এবং এখন থেকে প্রায় 3 ঘন্টা আগে এই মাঠ কানায় কানায় ভরে গেছে। এবং আমি যদি আপনাকে বলি যে এখান থেকে যে এই মাঠের পাশের যে রাস্তা সে সড়কে জায়গা দেওয়া যাচ্ছে না জনগণের, এর পাশের যেই বাইগার নদী গেছে তার পাশের যেই মানুষের বাসা তার এই বাসার ছাদের উপর টিনে এই চালের উপর মানুষ উঠে গিয়েছে। এবং এই কলেজের যে 4টি ভবন আছে সেই ভবনগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই সভার উপস্থিতি জনগণের যারা এসেছেন তাদের জন্য। এবং অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এই আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী। এবং আপনি দেখছেন মঞ্চ থেকে নেমে যাচ্ছেন এই আওয়ামী লীগের নেতারা, এই মূল গেটে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঠিক পিছনেই রয়েছেন বঙ্গবন্ধুর ছোট ভাই বঙ্গবীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরের ছোট ছেলে শেখ জুয়েল আছেন, শেখ সাহান নাসের তন্ময়, সবাই একে একে নিচে নেমে গিয়েছেন। তারা অপেক্ষা করছেন এই অল্প কিছুক্ষণের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসে যখন উপস্থিত হবেন তাকে বরণ করে নেওয়ার জন্য। এবং আমি আপনাকে বলি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই গতকাল থেকে তার 2 দিনের নির্বাচনী সফরে বের হয়েছেন। গতকাল তিনি দক্ষিণবঙ্গে বঙ্গবন্ধু উদ্যানে বরিশালে তিনি জনসভা করেছেন, নির্বাচনী জনসভা, সেখান সেটি শেষ করে তিনি চলে গিয়েছেন সন্ধ্যায় তার বাড়িতে টুঙ্গিপাড়াতে, সেখানে রাত্রি যাপন করেছেন। এবং রাত্রি যাপন শেষে আজ সকালে তার কর্মসূচি শুরু করার জন্য নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য তিনি এর মধ্যে পথে রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ পাটগাতিতে তিনি উপস্থিত হবেন। এখন এখানে যারা উপস্থিত আছেন সেই জনতা উন্মুখ হয়ে আছে মঞ্চ, এবং আওয়ামী লীগ নেতারা যারা আছেন তারা প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতিকে দলের নেত্রীকে বরণ করার জন্য তারা অপেক্ষা করছেন। আমি যদি একটু আপনার এই প্রধানমন্ত্রীর এই কর্মসূচিটা আপনাকে বলি যে আজ সকাল 11টায় প্রধানমন্ত্রীর এই জনসভাটি শেষ করার পর উনি যাবেন কোটালীপাড়ায়, যেটি ওনার গোপালগঞ্জ 3 আসনের আরেকটি উপজেলা সেই কোটালীপাড়ায়। কোটালীপাড়ার জনসভাটি সময় নির্ধারণ করা আছে দুপুর 1টায়, এবং দুপুর 1টায় সেখানে কোটালীপাড়ায় জনসভাটি করার পর তিনি সেখান থেকে যাবেন কালকিনি। সেই কালকিনিতে জনসভাটি হবে বিকাল 3টায়। এই জনসভাটি শেষ করে
তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই এই যে দুই দিনের কর্মসূচি দুই কর্মসূচির মধ্যে গতকাল আমাদের বরিশাল যেই বঙ্গবন্ধু উদ্যান সেই জনসভা উদ্যানটিতে আমরা কভার করেছি এবং সেখানে আওয়ামী লীগ সভাপতি বলেছেন যে এই এর আগের যত সরকার এসেছে সকল সরকারের চেয়ে বর্তমান সরকারই সবচেয়ে বেশি নির্বাচনে আপনার জয়ী হয়ে দেশের জন্য কাজ করেছে। তিনি যে কথাটি বলছেন যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে সেই 52 থেকে শুরু করে 52 54 আওয়ামী লীগ 69 এর নির্বাচন মানে অতীতের যত প্রেক্ষাপট টেনে তিনি বলেছেন যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় দিয়েছে ততবারই বাংলাদেশের মানুষ কিছু না কিছু পেয়েছে। তিনি উদাহরণ টেনেছেন ভাষা আন্দোলনের, তিনি উদাহরণ টেনেছেন 70 এর নির্বাচনের, তিনি উদাহরণ টেনেছেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের, তিনি উদাহরণ টেনেছেন 90 এ গণ অভ্যুত্থানে সামরিক শাসককে পরাজিত করে সামরিক শাসকের পতনের উদাহরণ টেনেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ যতবার এই আওয়ামী লীগের যত নেতাকর্মী গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজপথে জীবন দিয়েছে তত শহীদের রক্ত এই দেশের কোন রাজনৈতিক দলের নেই। তো এই বিবেচনায় এবং এই উন্নয়নের আলোকে তিনি বলছেন যে নৌকাকে আবারও জয়যুক্ত করার জন্য। তো দর্শক আমরা এই ফিরে যাচ্ছি স্টুডিওতে, কারণ আমরা জানি যে অল্প কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী সাথে সাথে আসার পর আমরা প্রধানমন্ত্রীর ভাষণটি আমরা সরাসরি আদান প্রদান করে কেউ ক্ষমতায় আসে। আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ।